আগামী নির্বাচনে 14 দল ক্ষমতায় না আসলে দেশের নারীদের ঘরে বসে থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন 14 দলের নেতারা। আগামী নির্বাচনে দেশের নারীদের ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশের জন্য আহ্বানও জানিয়েছেন তারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন নারী সংগঠনের নেত্রীদের সাথে মতবিনিময় সভা করে 14 দল। সভায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, দেশের নারীরা যখন এগিয়ে যাচ্ছে হেফাজতে ইসলাম তখন তাদের পিছিয়ে রাখতে চাচ্ছে। ব্যালটের মাধ্যমেই নারীদের বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে জবাব দেবার আহ্বান জানিয়েছেন 14 দল। সভায় বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা হেফাজতে ইসলামের 13 দফার বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরার পাশাপাশি আগামী 27 এপ্রিল ঢাকার সমাবেশকে সফল করার আহ্বান জানান। আজকে ভুল করে হবে নাকি? আজকে আমাদের আওয়ামী লীগের ভুলত্রুটি থাকতে পারে, যোদ্ধার ভুলত্রুটি থাকতে পারে, সরকার পরিচালনার ভুলত্রুটি থাকতে পারে। মনে রাখতে হবে আপনাদের একটি কথা, আমরা যদি যোদ্ধাদের মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতা আনতে না পারি আবার আপনাদের ঘরে বন্দী হয়ে যাবে, এবারে কোনো সন্দেহ আর নাই।